গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো সকালবেলা স্নান টান হয়ে গেছে, চুলটা ছেড়েছি পুরো ভেজা। আজকে সকালে একদম ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সামনে বসে পড়েছি। এটা কি বলো তো খাচ্ছি, আমি কফি আর কলা দিয়ে স্মুদি বানিয়েছি। আজকে সকালের ব্রেকফাস্ট আমার এটাই, তোমরাও দেখে নাও আমি এটা কিভাবে করেছি, খেতে কিন্তু খুব ভালো লাগে। চলো আমার এই আজকে এই স্মুদি রেসিপিটা তোমরা একবার দেখে নাও। দেখো আমি কফি স্মুদি বানানোর জন্য একটা গ্লাস নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেবো, আমি নেসক্যাফের কফি নিয়েছি, এই নেসক্যাফের কফিটা এক চামচ দিয়ে দেবো। তোমরা যে যে কফি পছন্দ করো সেটাই দেবে, আর আমি এখানে একজনের জন্যই করছি। দিয়ে এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে কফিটাকে একটু ভিজিয়ে রাখবো, একটু ভালো করে নেড়ে নেব, জলের সাথে যেন কফিটা ভালো করে মিশে যায়। দিয়ে ভালো করে নেড়ে এটাকে ঢাকা দিয়ে আমি এখন 3-4 ঘন্টার জন্য রেখে দেবো। ওভারনাইট রাখতে পারলে আরও বেশি ভালো হয়, তো আমি 3-4 ঘন্টার মতনই রেখে দেবো। এবার দেখো 4 ঘন্টা পরে আমি এবার স্মুদিটা বানাবো। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমি একটা কলা। কলাটা আমি খোসা ছাড়িয়ে এবার টুকরো টুকরো করে কেটে জারের মধ্যে দিয়ে দেব। একটা কলাই দিলাম, যদি কেউ বেশি দিতে চাও বেশি দিতে পারো। আর দিয়ে দিলাম আমি দুধ, এই দুধটা আমি আগে গরম করে আবার রুম টেম্পারেচারে আসার পরেই আমি ব্যবহার করছি। আর দিয়ে দেবো এক চামচ মধু, এখানে কেউ চাইলে পিনাট বাটারও দিতে পারো, আমি মধুই দিলাম, বা চিনিও দিতে পারো। এবার সব কিছুকে আমি একসাথে ব্লেন্ড করে নেব। দেখো আমার করা হয়ে গেছে, এটা ব্লেন্ড করা কমপ্লিট। এবার আমি স্মুদিটা রেডি করব। তার জন্য একটা কাঁচের জার নিয়ে নিয়েছি আমি, তার মধ্যে আমি দুধ আর কলার মিশ্রণটা ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে আমি যে কফিটা যে মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে সেটা দিয়ে দিলাম। কেউ চাইলে এর মধ্যে তোমরা ড্রাই ফ্রুটসও দিতে পারো, বা বরফ কুচিও দিতে পারো, সেটা দিলেও খুব ভালো লাগবে। তোমার আজকে এই কলা আর কফি স্মুদি রেসিপিটা তোমাদের কেমন লাগলো করে দেখো একবার বাড়িতে, আশা করি ভালো লাগবে। আর যারা কফি খেতে ভালোবাসো তাদের তো খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে আমার এই আজকে কফি স্মুদিটা, কফি আর কলার স্মুদি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা আমার নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই খুব ভালো থেকো, তোমার সাথে আমার আবার দেখায় অন্য কোনো নতুন ভিডিওতে।